সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমি মাসুমা খানম আতাহিয়া উচ্চ বিদ্যালয় কলেজ সিলেট সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের জন্য পৌরনীতি ও সুশাসন এই বিষয়ে একটি ক্লাস নিয়ে এসেছি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা পড়ব পঞ্চম প্রথম অধ্যায়ের পাঠ ফাইভ বঙ্গবঙ্গ উনিশশো পাঁচ শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা আজকে পড়ব প্রথম অধ্যায়ের পার্ট ফার্স্ট বঙ্গবঙ্গ উনিশশো পাঁচ ব্রিটিশ ভারতে শাসনতান্ত্রিক সংস্কার অগ্রগতির ক্ষেত্রে বঙ্গবঙ্গকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয় মূলত প্রশাসনিক কার্যক্রমের সুবিধার্থে ভারতের তদানীন্তন বাইশ লর্ড কার্জন প্রায় দুই লক্ষ বর্গমাইল আয়তনের বিশাল বাংলা প্রেসিডেন্সিকে বিভক্ত করেন তিনি পূর্ব বাংলাকে আসামের সাথে যুক্ত করে পূর্ববঙ্গ আসাম নামে একটি নতুন প্রদেশ গঠন করেন ঢাকা হয় এ প্রদেশের রাজধানী অপরদিকে পশ্চিমবঙ্গ বিহার ও উড়িষ্যাকে একত্রিত করে বাংলা প্রদেশ গঠন করেন উনিশশো সালের এক সেপ্টেম্বর বাংলা প্রেসিডেন্সিকে এভাবে দুটি প্রদেশে বিভক্ত করার বিষয়টি ভারতের ইতিহাসে বঙ্গবঙ্গ নামে পরিচিত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমরা বঙ্গবঙ্গ কি সেটা সে বিষয়ে নিশ্চিত হলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা পড়ব বঙ্গবঙ্গের কারণ বঙ্গবঙ্গের উনিশশো সালের বঙ্গবঙ্গের পেছনে সুনির্দিষ্ট বেশ কয়েকটি কারণ ছিল তোর মধ্যে হচ্ছে প্রশাসনিক কারণ বঙ্গবঙ্গের পেছনে প্রশাসনিক কারণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা প্রেসিডেন্সি জনসংখ্যা তখনই ছিল প্রায় সাত কোটি আশি লক্ষ এ অতি জনবহুল বিশাল ভূখণ্ডকে কেন্দ্র করে একজন গভর্নরের পক্ষে শাসন করা ছিল দুরূহ ব্যাপার বিশেষ করে নদীমাতৃক ও পূর্ববঙ্গের যোগাযোগ ও পুলিশ ডাক ব্যবস্থা ছিল অত্যন্ত অনুন্নত এমন প্রেক্ষাপটে আঠারোশো সালে ব্রিটিশ রাজনীতিবিদ লর্ড স্যার চার্লস গ্রান্ট সর্বপ্রথম বাংলা প্রদেশকে দুভাগে বিভক্ত করার সুপারিশ করেন ব্রিটিশ সরকারের উদ্বোধন কর্মকর্তা রিজলি উনিশশো তিন সালের ডিসেম্বর মাসে প্রশাসনিক সুবিধার্থে বাংলার ভৌগোলিক সীমারেখা পুনর্নিবাসের সুপারিশ করেন এবার আসো রাজনৈতিক কারণ ভাগকর অশাসনকর নীতি ব্রিটিশ উপনিবেশিক শাসনাধীন ভূখণ্ডে ইংরেজ শাসকদের অনুষ্ঠিত কুখ্যাত একটি প্রশাসনিক নীতি ছিল ডিভাইড অ্যান্ড রুল ভাগ করা শাসন নীতি ক্রমবর্ধমান ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার উপলব্ধি করে ভারতীয়দের মধ্য বিভাজন সৃষ্টি তৈরি করতে হবে এক্ষেত্রে তারা ভারতের প্রধান দুটি ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এ নীতি বাস্তবায়নের মাধ্যমে তারা হিন্দু মুসলিম বিভাজন ঘটানোর পরিকল্পনা করে খ জাতীয়তাবাদী নস আন্দোলন নস্বাত করা উনিশ শতকের শেষ দিকে ভারতীয়রা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টায় আঠারোশো সালে গড়ে তুলে ভারতীয় জাতীয় কংগ্রেস বাংলা প্রদেশ বিশেষ করে কলকাতা ছিল কংগ্রেসের রাজনীতি অন্যতম শক্তিশালী কেন্দ্র ভারতীয়দের জাতীয়তাবাদী আন্দোলনকে নস্বাত করা এবং বিপ্লবীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার লক্ষ্য ব্রিটিশ সরকার রাজনৈতিক কৌশল হিসেবে বঙ্গবঙ্গ নীতি গ্রহণ বাস্তবায়ন করে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আসো বঙ্গবঙ্গের অর্থনৈতিক কারণ অর্থনৈতিক কারণ পূর্ববাংলায় কৃষিজীবী জনগণের কষ্টার্জিত অর্থ শোষণ করে জমিদার শ্রেণী বাংলার রাজধানী কলকাতায় বিলাস জীবনযাপন করত। এসব জমিদারের বেশিরভাগই ছিল হিন্দু ধর্মাবলম্বী অন্যদিকে পূর্ববঙ্গ ছিল মুসলমান সংখ্যাগরিষ্ঠ ইংরেজ সরকার বা জমিদার শ্রেণী কেউই পূর্ববঙ্গের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্ব দেয়নি এরূপ পরিস্থিতিতে পূর্ববঙ্গের অবহেলিত মুসলমানরা বিক্ষুব্ধ হয়ে নবাব স্যার সলিমুল্লার নেতৃত্বে ব্রিটিশ সরকারের কাছে বঙ্গবঙ্গের দাবি জানায় খ তৎকালীন ভারতে বৃহত্তম নগর কলকাতা বাংলা প্রেসিডেন্সির কেন্দ্র হওয়া সেখানেই প্রায় সব অফিস আদালত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা ইত্যাদি নির্মিত হয় শিল্প বাণিজ্য অর্থনীতিতে পূর্ববঙ্গ থেকে যায় অনুন্নত কলকাতার এই একচিটি প্রাধান্য খর্বরা এবং পূর্ব জনগণের অর্থনৈতিক উন্নয়নের জন্য বঙ্গবঙ্গ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় শিক্ষা এবার আস সামাজিক কারণ পূর্ববঙ্গের অধিকাংশ মানুষ ছিল মুসলমান যাদের মূল পেশা ছিল কৃষি আর এই অঞ্চলের অধিকাংশ জমিদার ছিল হিন্দু সম্প্রদায়ের তাদের অত্যাচার ও শোষণে মুসলমান সম্প্রদায় অতিষ্ঠ হয়ে পড়েছিল বস্তুত ব্রিটিশ শাসনের শুরু থেকেই বিভিন্ন কারণে ব্রিটিশ সরকার হিন্দুদের প্রতি উদার এবং মুসলমানদের উপর ভৈরী নীতি অনুসরণ করতে থাকে ইংরেজ সহ আধুনিক শিক্ষা গ্রহণে মুসলমানদের অনীহা ব্রিটিশ সরকারের সঙ্গে তাদের দূরত্ব আরও বাড়িয়ে দেয় এমন অবস্থায় হিন্দু জমিদারদের শোষণ নির্যাতন মুসলমানদের মধ্যে চরম ক্রুবের সৃষ্টি করে আর সে কারণেই লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা দিলে মুসলমানরা একে স্বাগত জানায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আজ আমরা বঙ্গবঙ্গ সম্পর্কে পড়লাম বঙ্গবঙ্গের কারণ প্রশাসনিক কারণ রাজনৈতিক কারণ অর্থনৈতিক কারণ এবং সামাজিক কারণ সম্পর্কে আমরা শিখলাম সুপ্রিয় শিক্ষাবৃত বৃন্দ আগামী ক্লাসে আমরা বঙ্গবঙ্গের ফলাফল এবং বঙ্গবঙ্গ রোধের কারণ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালো থেকো তোমরা সবাই কুদা হাফেজ